কিবা রোহিঙ্গা ভিশন নিউজ আজা 20 তারিখ এপ্রিল 2014 রবিবারের খবর আই আনসারী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রোহিঙ্গা ভিশন নিউজ অতি রোহিঙ্গা খবরের সুরখি কমি ফজত কল খতম করিবল্লা বর্মার হুকুমতরে আমেরিকা ইয়ে জোর দিয়ে রোহিঙ্গা গুরভা একজনরে পাত্তর মাঝে হয়ে গলত ইলজাম লাগাইয়ে ফুঁজা করিয়া কলে এলাইজর খেদমত নাফায় দুনিয়ারে আলবেদা করিয়া বরিজার গই আর কানত খবরর খুলাসা আর কানো মাঝে ঈদে একতরফিয়া হামলা কল খতম আফান বর্মার হুকুমত নিজে বাজে রসে ফান খালগুড়ি বল্লা ইউএনের তরফতি আমেরিকানর নমেন্দা সামান্থা পাওয়ারে হইয়ে বর্মার ফজাতর বাবতে ইউএনের সেক্রেটারি জেনারেল মিস্টার বেঙ্কিমুনর বর্মার বাবতে খাস নমেন্দা ভিজি নাম্বিয়াইয়ে তাকিদ করে ফাইয়ে দে ইন সিকিউরিটি কাউন্সিলত তুলি দি বাদে আমেরিকার তরফতি ইউএনের এম্বাসিডারে ইন্দিল্লা হইয়ে দে বর্মার মাজে ওয়েদে একতরফিয়া হামলা কৌমি ফজাতকল খতম করিবল্লাতে আর কানত ইনসানি হামদরদি এমদাদ দিবার ইন্তজাম গরদে হাস্তিয়কলর হেফাজতত হুকুমত নিজে হাল করিবল্লা আমেরিকা তরফতি ইউএনর এম্বাসিডারে এপ্রিলর 17 তারিখত জোর দি হইয়ে আর কানত হামলা করি ইনসানি হামদরদি মদত গরদে হাস্তিয়কল আর কানতি নেলি জেগু বাদে বহুত হাজার মানুষকল হানাফিনা ফানির রাতদে বিয়ারামর বুড়া হালতত মোকাবলা করা ফরের বর্মার দস্তুর বদলা মাঝে আমেরিকা ইয়ে হিমায়ত গড়াত আছে বেশি চিন্তা হইয়ে দে হুকুমতে খাস রসেফান খালগুড়ি নাফাইলে আর কানত ফজাত আর হরা হইব বহুত জানকল নোকসান হইব এমার্জেন্সি জরুরত ইনসানি মদত ফাইবার আশা সময়ব বলে আমেরিকার তরফতি ইউএনর এম্বাসিডার সামান্থা পাওয়ারে হইয়ে ফজাতরে ফারাই কামিয়াবি ডেমোক্রেসি দেশকান বনিবার এখন চলতে রাস্তাত ডেলা নফরিবল্লা বর্মার হুকুমতে এমার্জেন্সি ইন্তজামর জরুরত উলিয়া হইয়ে একেবাৰত এন জি অ' কলৰে হামলা কৰি দেশ বিদেশ দে ইউ এন এ চিন্তা গুজে হৈ বাদে বৰ্মাৰ হুকুমতে এন জি অ' অকলৰে হেফাজত কৰিবলৈ ৱাদা গুজে আমেৰিকা তৰফতি ইউ এনৰ এম্বাচিডাৰে জে হতাউন হৈয়ে ইন বৰ্মাৰ বাবতে ইউ এনৰ খাছ মশৰা দিয়া মিষ্টাৰ ভিজে নেম্বিয়াইয়ে বৰ্মাৰ ফচিন্দাকৰ হালতৰ বাবতে ইউ এন ছিকিউৰিটি কাউন্সিলত তুলি দি বাদে নিলি দে একাৱতী চৌক্ত মহামনীৰ মাজে ফুঁজাবিত্ত যাতে ডাইগৰ গাড়ীৰে নৱচুৰ্য ফকুৱে ফাটৰ মাজে বুলি হৈ ইলজাম লগাই ফজুচ লাকটিয়া গুণাৰী মাগেৰ একাৱতী চৌক্ত মহামনীৰ মাজে ফুঁজাবিত্ত যাতে ডাইগৰ বাছ গাড়ীৰে চৌক্ত এলেকা পকটলি জাল্লাপাৰাৰ এৰে গুৰাফুৱা নৱচুৰ্যা দুই তিনিজন কালাপ্তেৰে ইতাৰা ফাটৰ মাজে বুলি হৈ গুজৰি এনে ইলজাম লগাই দি গুৰাফানী নে হন ফাটৰ নাম আৰু বুলি ইতাৰা নিজে বয়ান গুজি লেকিন এছাতৰ বুতৰে এছাদলতে একতৰফিয়া হামলা কৰিয়া ডাইকল জামাৱৈ এনে মুছলমানসকলৰ বৰে হামলা গুজি মামলা ইয়ানৰে হাল কৰিবলা একতৰফিয়া হামলা কৰিয়া কলে ফজচ লাকটিয়া মাগি নৱচুৰ্যা ফুৱাই বেয়ে ফাটৰ মাৰি এনে বাছৰ আইনা বাই দিয়ে বুলি হৈয় ইলজাম লগাইয়ে ফুৱাইবাৰ নাম হৈ দে উছমান বাপৰ নাম বশীৰ আহমদ ইতাৰা বেছি গৰীব হিচাপে ফজচ লাকটিয়া ইন্তজাম কৰিবৰ সন ৰাস্তা নাই একাৱতী এন জি অ' কল এম এছ এফ অকলৰে নেলাই দি বাদে মাঞ্চতী ব্যাৰাম অকল ভৰি যাৰ গৈ নুৰ হুছেইন বাপৰ নাম নবী হুছেইন 27 বছৰ ইয়াৰ ব্যাৰাম লৈ লৰহাৰাৰ চিবা এলাইছৰ খন খেদমত নাফাৰ মাঞ্চে বাচাই পাল্লা বেছি কোচিছ গজে লেকিন ডাক্তৰত দে দাবাই নতনজৰিয়া বাচাই নাফাৰে জীৱা 19 তাৰিখ মগৰীবৰ 7:20 মাজে এন্তেকাল ঐগিয়ৈ এন্দিলা এন্তেকালত দে ৰোহিঙ্গা কায়মকলম মাজে দিনতি দিনে ভৰি যাৰ গৈ একেবাৰ জেনেৰেল হস্পিটেলৰ মাজে ভৰ্তি কৰাইলে এৰিয় মাৰি ফেলা চিয়ানুল্লাহ একেয় নিজাই নাভাৰে যেৰে ইনচানিয়ত কানুন ইনচাফ শান্তিৰ দে হন আজাদী নাই এখন আৰকানৰ মাজে জিন অৰ ইনুয়েদে কম খতম জেনচাইটৰ এক হিচা